मॉर्निंग फ्रेंड्स, अभी से टीना चले टीना फैंटेसी वर्ल्डे। देखो आज के जो रेसिपिटा होता हे चिकेन कषा। चिकेन कषार मध्य की करते हैं देखो, प्रथम आलूटा के भेजे नहीं ठीक है, एक हलुद एक नून दिए, तारपर आमी प्याज आदा रसुन लंका सब बेटे कड़ाई जो तेलटा गरम हो तक हमें ये मसलाटा दिए दीजिए, दिए मसलाटा के भीषण सुंदर फ्राई कर। टमेटो दी, टमेटो छाड़ा चिकेन कषाटा करा, कारण टमेटो दी अनेक समय से टकटक लागे अने के पसंद है, तई टमेटो छाड़ा आज के चिकेन कषाटा कर। आज जो चिकेन नहीं किलो आढ़ाई ग्राम चिकेन एखे आई चिकेन क्योंकि मैरिनेट करी बिना मैरिनेट करी चिकेन करब ये आगेकार दिन पद्धति। देखो मसलाटा फ्राई हुए फ्राई मसलार मध्य हमें दिए देव किछुटा केटे रखा प्याज, प्याज़टा दिए ये फ्राई मसलाटार साथे किन्तु आमी भाजबो। आपनारा हयतो भाबें ताहले कि प्याज़टा आदतेओ भाजा होबे, हाँ भाजा होबे, प्याज़टा नरम होबे, प्याज़ बेरेस्तार मतन होबे ना, एटा नरम होबे। आपनारा हयतो भाबें जे प्याज़टा दिए काटा दिए दिलो मसलार मध्ये प्याज़टा कि आदतेओ एटा गले जाबे, किन्तु प्याज़टा अवश्यई गलबे, प्याज़टा किन्तु प्याज़ बेरेस्तार मतन अत फ्राई होबे ना, এটা নরম হবে আর খেতে এটা স্বাদ আসবে, হালকা মিষ্টি স্বাদ আসবে। আপনারা অনেকেই মিষ্টি দেন না মাংসে, তার জন্য আমি এটা পেঁয়াজটা কাটা দেব, যাতে আস্তে আস্তে এটা রসটা ছাড়ে আর পেঁয়াজটা নরম হতে থাকে। দেখুন এটা যখন হয়ে এসছে এখন আমি কি করব, এখন আমি এই যে মাংসটা ছিল এক কিলো আড়াইশো গ্রাম, আগেও বলেছি এই মাংসটা কিন্তু ম্যারিনেট করা না, আমি এই মাংসটা দিয়ে দিচ্ছি। बारे बारे बोले थी आमी किन्तु मैरिनेट कर रखी मांसटा शुद्ध धुए रेखे दिए आगेकार दिन जे भाव बनाना हत। देखो आमी जे आलूटा भेजे रेखे दिए आलूटाओ किन्तु एखन आमी भेजे देब, तार साथे स्वाद मतन लवण देब, कारण भाजार समय एक लवण दिए एक लवण हमें दिए दिए एबारे आबार से माँसटा के भलोक एक मेले जाते नीचे थे लेगे ना जाए। फ्लेम किन्तु मीडियम लोते हम हाई फ्लेम हम माँसटा पड़े जावर चान्स थे सिद्ध भलोभवे है। देखो এটা মাঝে মাঝে আপনাকে একটু ঢাকনা খুলে চালিয়ে নিতে হবে, নালে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। আর তার সাথে সাথে আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এর মধ্যে যদি আপনারা একটু জল দিতে চান তাহলে কিন্তু অল টাইম বয়েল ওয়াটার দেবেন, হ্যাঁ একটু গরম জল আপনারা দেবেন, ঠান্ডা জল দেবেন না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য মাঝে মাঝে চালাতে হবে, ঢাকা দিয়ে দিতে হবে, আর প্রয়োজনে একটু করে গরম জল দিতে হবে। এবার দেখুন মাংসটা কত সুন্দর কষে গেছে, তলা দিয়ে তেলও ছাড়ছে, দেখুন তেল ছাড়ছে, তেল কিন্তু ভীষণ কম দেওয়া হয়েছে কিন্তু তেলটা ছাড়ছে, দেখুন মাংসটা খুব সুন্দর কষে গেছে এবং তেল ছাড়ছে। আচ্ছা এখন আপনারা যদি মনে করেন যে আমি এর মধ্যে একদমই জল দেবো, এটা কিন্তু সিদ্ধ খুব ভালো হয়ে গেছে, আমি জল দেবো না, আমি জাস্ট কষা মাংসই খাবো, তাহলে আপনারা এর মধ্যে গরম মশলা আর তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দেবেন। তা আমি তো একটু ঝোল রাখবো, এর জন্য আমি একটু গরম জল দেব। আপনারা যদি মনে করেন যে না আমরা একটু ঝোল দিয়ে খাবো, তাহলে আপনি একটু হালকা করে গরম জল এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে আমার প্রয়োজন মতন গরম জল দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে মাংসের অ্যামাউন্টটা আমার একটু বেশি হয়ে গেছে কড়াই অনুপাতে, তাতে কোনো অসুবিধা নেই, ফুটবে আপনি আপনি নিজের মনেই ফুটে যাবে।
এবার দেখুন মাংসটা পুরো হয়ে গেছে। যেহেতু আমি বলেছিলাম যে আমি পাতলা ঝোল খেতে ভালোবাসি বা আমাদের পাতলা ঝোল খেতে অনেকেই চায় বাড়িতে, তাই আমি একটু পাতলা ঝোল রেখেছি আর আপনারা কষাই রাখতে পারেন মনে করলে। এবং এবার লাস্টে আমি কি করব দেখুন, আমি কিন্তু ফোড়নের সময় কোনো তেজপাতা দিইনি, আমি লাস্টে ওপর দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। আর গরম মশলা এটা আমার বাড়িতে বানানো, এর মধ্যে আমার সমস্ত মশলা আছে, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, স্টার এলাচ সমস্ত দিয়ে আমি গরম মশলাটা ভেজে তারপরে মিক্সিতে দিয়ে আমি এটাকে ডাস্ট করে রেখেছি। এবার এই গরম মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে দেবো, একটু এটাকে নেড়ে দেবো যাতে সব পুরোটা মিশে যায়। এবার কত সুন্দর হয়েছে, এবং আগেকার দিনে যারা করতো সেই স্ট্যান্ডে মাংসটা চিকেন কষাটা হয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। বাই বাই, থ্যাংক ইউ।